ভোট আসলেই নানান জনপ্রতিনিধিরা দিতে থাকে নানান প্রতিশ্রুতি কিন্তু ভোট পার হলেই প্রতিশ্রুতি ছাড়া কোনো সাহায্য মেলে না পরিবারের প্রত্যেকের রয়েছে প্রতিবন্ধক প্রমাণপত্র চেহারায় অভাবের ছাপ স্পষ্ট অথচ পরিবারের অভিযোগ মাসের শেষের রেশনের চাল ছাড়া এখনও অবধি পাচ্ছেন না কোনো প্রকার সরকারি ও বেসরকারি সাহায্য মালদা জেলার রতুয়া দুই নম্বর ব্লকের সম্বলপুর অঞ্চলের ইস্তামপুর গ্রামের বাবলু একই পরিবারের পাঁচজন দৃষ্টিহীন তারপর এতটাই অসহায় যে ভিক্ষা করে চলছে জীবনযাপন সরকারি সাহায্য না পেয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করেই চলছে পরিবারের জীবনযাপন পূর্বপুরুষদের রেখে যাওয়া জমির উপর ঘরেই কোনো মতে কাটছেই জীবন পরিবারের অভিযোগ নানা জনপ্রতিনিধির কাছে দরবার করলেও আশ্বাসের বাণী ছাড়া মেনেনি কোনো কিছু তবে আর কত অসহায় ও প্রতিবন্ধক হলে মিলবে সরকারি সাহায্য অভিযোগ তুলে অস্ত্রজনে সরকারি সাহায্যের আশায় দিন গুজরান করছেন বাবলুর পরিবার তবে এই বিষয়ে মালদা জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবিরকে ধরা হলে তিনি জানান আমার এই ব্যাপারে জানা ছিল না আমি সংবাদ মাধ্যমে খবরটা জানতে পেরেছি দ্রুতই এই পরিবারের পাশে দাঁড়াবো এবং সব রকম সাহায্যের ব্যবস্থা নেওয়া হবে ঘর দরকে বা টাকা পয়সা আর কিছু পাইলে ভালো হইতো একটু সুবিধা হইতো সরকারি ভাতা মাতা কোনো কিছু তো পাওয়া যায়নি আর পাই না কী করে খাবো ছেলে পেলে সব দিতে এরকম যখন যখন ওরা তো কোনো কিছু করতে হবে সরকারের কাছে আবেদন করেছেন আপনারা করেছি কিন্তু কোনো সুরাহা হয়নি কি বলছে ওরা ওরা কি ভাবে ওই হয়ে যাবে এটাই কহিত এরকম করছে ঠেলছে আগে পাশে করছে কাগজ পত্র নিয়ে ডেলি নিয়ে দিছি করছি কোনো কিছু পাওয়া যায়নি এখন অবধি আপনার নাম বলবেন একটা মেয়ে অন্ধ একটা ছেলে অন্ধ ওরা কি করে সংসার করে খাবে তো মুশকিল আমার জমি জামা কিছু নাই ওই ছেলেটা অন্ধ ওর পরিবার মানে ওরা চারটা হচ্ছে একটা ছেলে একটা দুটা মেয়ে আর আমাদের একটা মেয়ে ভাই বোন হচ্ছে টোটাল আপনার পরিবারে কতজন সদস্য অন্ধ পাঁচটা পাঁচজনই অন্ধ পাঁচজনে অন্ধ সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না কোনোটা পায় না সবার প্রতিবন্ধী কার্ড হয়ে গেছে না ওটা হয়েছে আচ্ছা এরা কি জন্ম থেকে অন্ধ আছে নাকি হ্যাঁ জন্ম থেকে অন্ধ জন্ম থেকে অন্ধ আছে চিকিৎসা করিয়েছেন আপনারা হ্যাঁ আমি করেছি বলছে যে হবে না অসুবিধা মানে হবে না এখন কি চাইছেন আমরা কিছুটা সাহায্যে চাচ্ছি যে কিছুটা যেতে উন্নতি হয় ছেলে পিলে এই আমরা ঘর দুয়ার কি বাসা কোনো টাকা পয়সা যাই হোক আমরা কিছুটা মানে আবদার করছি আপনার নাম বলবেন আমাদের নাম হলো আমজাদ হোসেন এবারে বলবেন একটু একইবারে দুই চোখেই অন্ধ ভাবলো এবং একটা ছেলে দুটো ছেলে এবং একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে সেও অন্ধ এবং অর্বণ অন্ধ মানে একই পরিবারে কো একইবার পরিবারে চারজন পাঁচজন সম্ভবত পাঁচজন হচ্ছে অন্ধ ওরা কোনো সরকারি সুযোগ সুবিধা পায় না এমনি আবেদন করবেন গ্রামবাসী হিসাবে না আমি তো আবেদন আমি তো আশা করছি যে ও যদি সরকারের সুবিধা সুযোগ সুবিধা পায় তাহলে লাভবান হবে গরিব ছেলে ভালো আপনার নাম বলবেন আব্দুল রাশিদ আপনার পরিবারের পাঁচজনের মধ্যে কি পাঁচজনই অন্ধ জি হ্যাঁ পাঁচজনই অন্ধ জন্ম থেকে নাকি জন্ম থেকে আপনাদের কোনো কার্ড হয়নি আমাদের কার্ড মেডিকেল সার্টিফিকেট আছে তো আমাদের কিছু এখন পর্যন্ত ভাতা হয়নি তো আমরা এটা সরকারের কাছ থেকে আমরা একটা ভাতার জন্য একটা আবেদন করছি যে আমাদের মতন লোককে দেওয়াটা একবারই কর্তব্য কারণ যে আমাদের কিছু নাই একজন একটা পরিবারে যদি পাঁচটা অন্ধই থাকে তাহলে আমরা কী করবো আপনার সংসার কি করে চলে এখন আমি গ্রামে যাই গ্রামে যাই গ্রামের দিন আনি দিন খাই এরকম হিসাব আমি চলাফেরা করি আর কি আপনার প্রতিবন্ধী কার্ড নিয়ে আপনারা বিডিও অফিসে ফর্ম জমা দেননি জমা দিয়েছিলাম তারপরে হয়নি আমাদের এখানকার যেগুলো আছে যারা জ্ঞানীগণির লোক আছে তিনার আগে দিয়েছিলাম ওনারা নিয়ে যাওয়ার পরে এগুলো কাজ হচ্ছে না দেহুরি হচ্ছে না কি করব কি বলছে বলছে হয়ে যাবে হয়ে যাবে এই করে হচ্ছে না আর আমাদের শক্তিও নাই যে সেখানে চলে যাব আমি কাউকে মানে লোকের সাহায্য ছাড়াতে যাওয়া মুশকিল আছে ওই সব জায়গাতে আপনার নাম বলবেন নামটা হইছে আমার বাবলু আপনার কে কে অন্ধ আছে আমি একটা হুম আমার একটা ছেলে হুম দুটো মেয়ে হুম একটা বোন জানতে পারি যে সম্বলপুর অঞ্চলের একই পরিবারের একই বাড়ির পাঁচটা মেয়ে দৃষ্টিহীন আমি শুনতে পেলাম আজকেই শুনে আমি আজকেই নিজেকে ইয়ে করেছি যে আমি আজকে সে পরিবারের পাশে দাঁড়াব আমার যেভাবে সাহায্য সাহায্য করার আমি সব দিক থেকেই সাহায্য করব এবং আমি সরকারি প্রকল্প যেভাবে হোক তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব ওখানকার লোকাল নেতৃত্ব এবং প্রশাসন বিডিও সাহেবকে নিয়ে আলোচনা করে ওনাদের সরকারের প্রকল্প যা যা পাওয়ার আমি সব রকম ব্যবস্থা করব। এবং আমি নিজে পাশে দাঁড়াবো যতদূর সাহায্য করার তাদের আমি করব। আমার জানা ছিল না আমি আজকে